sorry. আমি এখন আসছি ক্যানাল স্ট্রিটে। তো এখানে আমার একটা প্রিয় খাবারের দোকান আছে, তো সেই খাবারের দোকানটা দেখি খোলা আছে কিনা। ওখানে 450-তে চারটা আইটেম, একটা রাইস আর একটা স্যুপ দেয়। তো আমি এখানে কাজ করতাম যখন যখন থাকতাম নিউ ইয়র্কে, তখন এখানে প্রায় আসতাম। এখানে ক্যানাল স্ট্রিটে একটা ম্যাপ দেখা যাচ্ছে, তো এটা বিশাল একটা চায়না টাউন, এটা ফ্ল্যাশিং এর চাইতে অনেক বড়। তো এখানে সারি সারি অনেক দোকান আছে। ক্যানাল স্ট্রিটে প্রচুর গিফট শপ আছে আর প্রচুর বুটলেগ বা দুই নম্বর জিনিসপত্র পাওয়া যায়, যেমন ভেজাল ব্যাগ, গুচি ব্যাগ থেকে শুরু করে নকল আইপড, আইফোন সব পাওয়া যায়। প্রচুর কাঁচা শাকসবজির দোকান আছে। এটা যেমন একটি মাছের দোকান। আমি এখানে অনেক লবস্টার দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত মেইনের থেকে আসছে। ফলমূল দেখা যাচ্ছে। এবং এর খুব কাছাকাছি আছে হচ্ছে গিয়ে লিটল ইটালি। সেখানে ইটালিয়ান আইসক্রিম থেকে শুরু করে অনেক ধরনের ইটালিয়ান জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম দোকানের সেলস পার্সনই আমাদের বাংলাদেশি। Thank you.